পরবর্তীতে দেশের আরও নতুন নতুন অজানা আপডেটগুলি পেতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেলটি প্রেস করুন। বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে দেশের বৃহত্তম সেরা ডিজিটাল রেলপথ, যার পরিপূর্ণ কার্যক্রম দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যেটি হবে বাংলাদেশের অন্যান্য রেলপথ বা রেল স্টেশন থেকে সম্পূর্ণ আলাদা। চট্টগ্রামের মিরসরাই গড়ে উঠতেছে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, যাকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাই হবে আগামী দিনের তৃতীয় সিঙ্গাপুর, যেটাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বা মিরসরাই ইকোনমিক জোন বলে চিনে থাকি, যেটার কার্যক্রম 2015 সাল থেকে আস্তে আস্তে এই 2020 সাল পর্যন্ত অনেকটুকু এগিয়েছে। এ নিয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তিও হয়ে গেছে, এখানে সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠতেছে পার্ক, গাড়ি তৈরি কারখানা, শিল্প প্রতিষ্ঠান ও বন্দর, গার্মেন্টস সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু গার্মেন্টস বিলেজ হবে 2.5 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 3.5 লাখ মানুষের। তার সব কিছু যেন হচ্ছে এর মধ্যে সংযোগ সড়ক খুবই গুরুত্বপূর্ণ, যাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করা অসম্ভব। তাই ইতিমধ্যে অনেকগুলো যানবাহন সড়কের পাশাপাশি তৈরি হবে 4 লাইন বিশিষ্ট একটি রেলপথ, যেটা হবে কিনা বাংলাদেশের বৃহত্তর আধুনিক রেলপথ, যেখানে খুবই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হবে। এই রেলপথটি ঢাকা চট্টগ্রাম রেললাইনের মাঝখানে মিরসরাই স্টেশন থেকে একেবারে সমুদ্রের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে নেওয়া হবে। এর সাথে সাথে আরও 2টি স্টেশন করানো হবে। শিল্পনগরের স্টেশনটি হবে দেশের সবচেয়ে বড় এবং আধুনিক রেলপথ। সংযোগ সড়কের পাশাপাশি এই রেলপথ দিয়ে পারাপার হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর সাধারণ জনগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল। এখনও পর্যন্ত কাজটি পুরোপুরি না হলেও খুবই দ্রুত আকারে আরও চিন্তাভাবনার সাথে আধুনিকায়নে উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে। এই 4 লাইন বিশিষ্ট একটি রেলপথের পাশাপাশি দ্রুত যানবাহন চলাচলের জন্য তৈরি করা হচ্ছে আরও 10টিরও বেশি সড়ক পথ, এর মধ্যে একটি থাকবে প্রধান সড়ক পথ। এভাবে খুব দ্রুত সময়ের সাথে সাথে গড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। মিরসরাই এন্টারটেনমেন্ট চ্যানেল চট্টগ্রাম। পরবর্তী দেশের আরও নতুন নতুন অজানা আপডেটগুলি পেতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেলটি প্রেস করুন। ধন্যবাদ।